তাদের কিছু প্রশ্ন ছিল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, যেহেতু অতীতের দুটো নির্বাচন বিশেষ করে মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না বা গ্রহণযোগ্য হয়নি, আগামী নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, আগামী নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে কি না, প্রশাসনের নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন যে সরকারি প্রশাসনকে আমরা কীভাবে দেখি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তারা কথা বলেছেন, এবং নির্বাচনের দিন বা নির্বাচন ঠিক প্রাককালে তারা পর্যবেক্ষণ ঠিক না, তারা দেখবেন যে কোনো ধরনের সহিংসতা হয় কি না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় কি না। তাদের একটা খুব মূল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচন বর্জন করা এই সংস্কৃতিটা আমরা কীভাবে দেখি, তৃণমূল বিএনপি কীভাবে দেখে। আমাদের উত্তর যেটা ছিল সেটা হলো যে নির্বাচন বর্জন করার অধিকার হয়তো সকলের আছে, নির্বাচন থেকে অংশ নেওয়া প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা দেখি যে 7ই মার্চ 2024 সালের নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাচ্ছেন, আনন্দ নিয়ে ভোট দিতে চাচ্ছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন, তাহলে এই আগামী নির্বাচন বাংলাদেশ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। তারা এটাও জিজ্ঞাসা করেছেন যে আমাদের প্রার্থী যদি সেই নির্বাচনে জয়ী না হয় তাহলে আমাদের প্রতিক্রিয়া কী হবে। আমার এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, আমরা তো সকলেই মনে করছি আমাদের প্রার্থী জয়ী হবে, তবে একটা জিনিস যে কোনো নির্বাচন মানে যে কোনো প্রতিযোগিতার মতোই একজন জেতে বাকিরা জেতে না, তবে এই মানে এই না যে সে পরাজিত হলো, ওই নির্বাচনে হয়তো সে পরাজিত হয়েছে কিন্তু মানুষের কাছে তার সমর্থন আছে, আগামীতে হয়তো সে আরও কিছু করবে। তৃণমূল বিএনপিকে বলল একটি অসাধারণ আমরা জিনিস দেখলাম, আমরা তৃণমূল বিএনপির প্রক্রিয়া কাউন্সিল থেকে শুরু করে আমরা এখন দেখলাম যে জনগণের সাড়া তোমাদের প্রতি খুবই লক্ষণীয়, এর কারণটা কী হতে পারে। তো আমরা বললাম যে এক, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক স্পেসটা দুইটি বড় দলের হাতে দখল নয়, দুইটি বড় হাত বড় দলের হাতে জিম্মি, বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম একটা বিকল্প একটা জায়গা খুঁজছেন। জিনিসটা আবার আমি পরিষ্কার করছি, ওরা কিন্তু আমাদেরকে একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষক না, আমরা নির্বাচন বিশেষজ্ঞ, অর্থাৎ তারা বিভিন্ন দেশে বিভিন্ন সময় নির্বাচন প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ তারা দেখেন যে প্রক্রিয়াটা কেমন বিশেষজ্ঞ হিসাবে। প্রায় এক ঘন্টার অনেক বেশি সময় আমরা আলাপ আলোচনা করলাম এবং অত্যন্ত খোলামেলাভাবে বন্ধুপ্রতিম পরিবেশে কিছু হাসি ঠাট্টাও হলো, অনেক প্রশ্ন হলো, অনেক কথা হলো। তারা বললেন যে আমরা লক্ষ্য করেছি, এবং আমরা জানতাম না যে তারা এত মানে মানে এইভাবে তারা তৃণমূল বিএনপির অন্যান্য দলের ক্ষেত্রে নিশ্চয়ই করেছে, তৃণমূল বিএনপির ক্ষেত্রে তারা এত ভেতরে তারা কিছু তথ্য জোগাড় করেছে যে তোমাদের দেখলাম ভালো ভালো নতুন প্রজন্মের প্রার্থী, মহিলা প্রার্থী এবং সংখ্যাগরিষ্ঠর যারা মানে সংখ্যায় সংখ্যাগরিষ্ঠদের প্রার্থী, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে তোমরা একটা ভিন্ন ধরনের রাজনীতি নিয়ে তৃণমূল বিএনপি সামনে দাঁড়িয়েছে, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগে থাকবো, তবে আমরা কোনো একটা আসনও আমরা কিন্তু পর্যবেক্ষণ করবো না, পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব না, আমাদের কাজ না। তারা বললেন যে আমরা আশা করি নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে, অংশগ্রহণমূলকটা শব্দটা তারা কোনো সময় ব্যবহার করেননি। তারা বলছে, তারা আমাদের সাথে বলতে গেলে একই মত যে জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচনটাই হবে অংশগ্রহণ।